তো আমরা যারা অনলাইন সেন্টারে কাজ করি বা আমাদের যাদের সিএসসি সেন্টার আছে বা যারা সিএসসি সেন্টার পরবর্তী ক্ষেত্রে বানাতে চান, তাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা ভিজিটিং কার্ড থাকে। যে ভিজিটিং কার্ডটা যে কোনো কাস্টমারকে বা যে কোনো ব্যক্তিকে দেওয়া হয়, সেই ব্যক্তি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য সেই ভিজিটিং কার্ড থেকে আমাদের নাম্বারটি সংগ্রহ করে। তো আপনি যদি আপনার সিএসসি সেন্টার বা আপনার যে কোনো প্রতিষ্ঠানে এরকম ইন্টারেস্টিং একটা ভিজিটিং কার্ড বানাতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো বন্ধুরা, পরবর্তী আমার চ্যানেলে আপনি কি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আপনার মনে মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু আমি 24 ঘন্টা রেডি আছি, আপনার কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন না দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনাদের টেকনো রিজাবল ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি সৈয়দ রিজাবুল। তো চলুন স্টার্ট করা যাক। মোবাইল থেকে সিএসসি আইডি কার্ড বানানোর জন্য সর্বপ্রথম আপনার প্লে স্টোর টিপন করবেন। এই প্লে স্টোরের মধ্যে আসার পর উপরে একটা সার্চ বার পাবেন। এই সার্চ বারের মধ্যে আপনাকে একটি অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব, PIXEL পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবকে সার্চ করার পর আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর আপনি সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা আইডি কার্ড বানিয়েছি, তার স্যাম্পেলটি এখানে দেখাচ্ছে। এরপরে এগুলো সব ডিলিট করে আপনাদেরকে প্রথম থেকে করে আমি দেখাবো। আচ্ছা, একে একে আমি সব কিছু ডিলিট করে দিলাম, নতুন একটি ইন্টারফেস আমার সামনে চলে এলো। তো এই নতুন ইন্টারফেসের মধ্যে আসার পর সর্বপ্রথম আপনাকে সাইজটা ঠিকঠাক করে দিতে হবে। তো সাইজটা ঠিকঠাক করার জন্য উপরে থ্রিটা আইকনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে অপশন আসবে ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে অপশন দিতে হবে কাস্টমাইজ। কাস্টমটার মধ্যে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি সাইজ সিলেক্ট করতে পারবেন। যেমন ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করলে কী হবে, ইউটিউব থাম্বনেলের যে সাইজটা হয় সেই সাইজটা কিন্তু চলে আসবে। আর যদি মনে করেন আপনি কাস্টম সাইজ করবেন, তাহলে আপনি গুগলে সার্চ করে নেবেন আইডি কার্ড সাইজ। আইডি কার্ড লিখে সার্চ করার পর এখানে আপনি একটা সাইজ দেবেন, যেমন 640 আর এদিকে দেবেন 480। এইটি হচ্ছে আইডি কার্ডের একটি অ্যাকচুয়াল সাইজ। তো আমি মূলত ইউটিউবে থাম্বনেল যেহেতু বেশি বানাই, তার জন্য আমি ইউটিউব থাম্বনেলের প্রোগ্রাম করে দেখাবো। ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করে ওকে ক্লিক করব। তো আমার সামনে কিন্তু এরকম অপশান চলে এলো। এখানের মধ্যে আপনাকে ছবিটাকে তৈরি করতে হবে, অর্থাৎ আইডি কার্ডটি বানাতে হবে। তার জন্য কী করবেন, নিচেতে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই আইকনের মধ্যে ক্লিক করবেন। তো এখান থেকে সেভ পাবেন, সেভ। এই সেভের মধ্যে ক্লিক করার পর প্রথমে আপনাকে এখানটা টেনে সরিয়ে দিতে হবে। তাহলে কী হবে, 100% করে দিলে কী হবে, এটা পুরো রাউন্ড হয়ে যাবে। তারপর এটাকে কালার দেবেন, কালার দেওয়ার জন্য নিচের দিকে দেখবেন অনেক কালার পাবেন, কালার টুল। এখান থেকে আপনি এই কালারটি চুজ করতে পারবেন। এখান থেকে মূলত প্রথমে এই কালারটি আসে, তো খুব লালও নয় আর খুব গেরুয়া নয়, ঠিক মধ্যবস্থ অবস্থায় রেখে ক্লিক করে ওকে করবেন। এরকম একটি গোল পড়া বক্স আসবে, এটিকে আপনাকে একটা কোণে ধরে টেনে একদম নিয়ে চলে আসতে হবে। এই অপশনটি আমি যত টানবে তত চওড়া হবে এবং তত ছোটো হবে। আর মিডিয়াম ঠিক এরকম সাইজ আপনাকে করতে হবে। এরকম সাইজ করার পর একটা কোণে নিয়ে যাবেন, কোণে নিয়ে যাওয়ার পর যতটা ইচ্ছা আপনি বাড়িয়ে দেবেন। তারপর কোণ টেনে চলে গেলাম, তারপর এটিকে ডুপ্লিকেট করতে হবে। তার জন্য কী করবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন। এই পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটিরই দুটি অংশে চলে এলো। এরপর এটাকে কালার দিতে হবে আপনাকে, কি গ্রিন দিতে হবে, সবুজ। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন পেয়ে যাবেন। এখান থেকে সরিয়ে সরিয়ে এখানে দেখতে হবে কালার, এই কালারের মধ্যে ক্লিক করার পর অন করবেন। এটি অন করার পর এখানে দেখতে পাবেন প্লাস আইকন, এখানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে সবুজ কালারটিকে এখানে টান দিয়ে নিয়ে আসতে হবে। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে কী হবে, সবুজ কালার চলে এলো। ঠিক এভাবে দুটিকে পাশাপাশি সেট করবেন। তারপর আপনাকে আনতে হবে একটি কালার, সেটা হচ্ছে ব্লু কালার। তার জন্য কী করবেন, নিচের দিকে দেখবেন আবার শেপ আছে, শেপের মধ্যে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর একটা ওপর দিয়ে তুলবেন, এখানে তোলার পর নিচের দিকে দেখবেন প্লাস আইকন। তবে এখান থেকে আপনি আবার সে ব্লু কালারটি নিয়ে নেবেন। তো ব্লু কালারটি চুজ করার পর আপনাকে এখানে ডানের মধ্যে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে ব্লু কালার চলে এলো, এটি কিন্তু চার কোণে এসেছে, এটাকে আপনাকে শেপ দিতে হবে গোল। এখান থেকে টানানি কোণে আপনি বাড়িয়ে দেবেন, তারপরে গোল রাউন্ড হয়ে গেল। তারপর এখান থেকে হালকা এভাবে টেনে নেবেন, টেনে দেওয়ার পর এটিকে নিয়ে যেয়ে এখানে বোস করে দেবেন। ঠিক এভাবে আপনাকে বোস করাতে হবে, দেখে নিন। করে নেবেন, যেহেতু আমি ভিডিও করছি ভালো করে হচ্ছে না হয়তো, তো আপনারা একটু সেভ করে বসিয়ে নেবেন। তারপরে কী দেবেন, দেখতে পাচ্ছেন তিনটি কালার কিন্তু সেভ হয়ে গেলে। এরপর আপনাকে সাদা কালার নিয়ে আসতে হবে, হোয়াইট। তার জন্য এখানে ক্লিক করবেন, মিডিলে ক্লিক করার পর আবারও পেন্সিল আইকনে ক্লিক করে কপি ক্লিক করবেন। তাহলে কী হল, ডবল হয়ে গেল। এখানে নিচের দিকে সরিয়ে এখানে ক্লিক করে এটা অন করবেন। এটিকে অন করার পর নিচের দিকে প্লাস পাবেন, প্লাসে মেরে এখান থেকে আপনাকে হোয়াইট দিতে হবে। তো হোয়াইট আপনাকে মিডিলে নিয়ে আসতে হবে, মিডিলে নিয়ে আসার পর এইটিকে বাড়াকমা করে কমিয়ে দিতে হবে। এগুলোকে সব নিয়ে আসতে হবে, ওকে করতে হবে। তাহলে আপনার সামনে সাদা কালার একটি সেভ ডাউন হবে, আপনাকে নিচের দিকে একটু নিয়ে এসে ঠিক এইভাবে আপনাকে সেট করতে হবে। তারপর এখান থেকে ডিজিটাল সেভার যে লোগোটি আছে, সেই লোগোটি আপনি এখানে পিক করতে হবে। তো লোগোটি কোথায় পাবেন আমি প্রথমে আপনার দেখিয়ে দিই। আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এখানে ওপেন করার পর সার্চ বারের মতো আপনাকে লিখতে হবে ডিজিটাল সেভা লোগো। দেখতে পাচ্ছি আমি লিখে নিচ্ছি ডিজিটাল সেভা লোগো। এখানে সার্চ করার পরে প্রথমে আপনার সামনে একটা অপশন চলে আসছে ইমেজ, ইমেজের মধ্যে ক্লিক করবেন। এই ইমেজের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে অনেক ধরনের লোগো চলে আসবে, যে কোনো একটি লোগোর মধ্যে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, এমএসটি চলে এলো, এখানের মধ্যে লং প্রেসকে ধরবেন। মিডিলে লং প্রেসকে ধরার পর এখানে ডাউনলোড অপশন দিতে পারছেন, এই ডাউনলোডের মধ্যে ক্লিক করলেই আপনার এই এমএসটি কিন্তু আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে সরাসরি আবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাকে ওপরে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু সেই ডাউনলোড করা ফাইলটি চলে আসবে, এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিভাবে ডিজিটাল সেবা যে লোগোটি সেটা চলে আসবে, তারপরে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, এটাকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার নিচের দিকে দেখবেন একটা অপশন পাবেন ইরেজার কালার, এখানে ক্লিক করে ইরেজারটা অন করবেন, তারপর ডানে ক্লিক করবেন। তাহলে কি হলে পিছনে দেখতে পাচ্ছেন সাদা কালারটি কিন্তু উড়ে গেল। তারপর ছোট্ট করে বোস করিয়ে আপনাকে মিডিল সমতলে রাখতে হবে, আমি যেন আনুমানিক রেখে দিচ্ছি। তো আনুমানিক রেখার পর দেখতে পাচ্ছেন ডিজিটাল সেবা লোগোটা কিন্তু পুরোপুরি এখানে অ্যাটাচড হয়ে গেছে। এরপর আপনাকে এখানে কিছু লিখতে হবে, যেমন আমি লিখেছিলাম আগেটি দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, ডিজিটাল সেবা তথ্য মিত্র কেন্দ্র কমন সার্ভিসেস সেন্টার। প্রথমে আমার একটি ছবি লাগাতে হবে, তো ছবি লাগার জন্য কী করবেন, উপরে প্লাস আইকনে ক্লিক করে এখানে গ্যালারি চুজ করবেন। তো গ্যালারি চুজ করার পর আপনার ফোনে থাকা সমস্ত ছবি এখানে বেরিয়ে আসবে। এখান থেকে আপনি যে ছবিটাকে সেট করতে চান সেই ছবির উপরে ক্লিক করবেন। তো ছবির উপরে ক্লিক করার পর আপনাকে এরকম করে ক্রপ করে নিতে হবে, তো আপনার মন মতো আপনি ক্রপ করে ওকে ক্লিক করবেন। তারপর এটাকে একটা কোণ ধরে ছোটো করে নেবেন, একটি কোণ ধরে ছোটো করে আপনার মনের মতো জায়গাতে আমি এটাকে রেখে দেবেন। পাশে লিখতে হবে তথ্য মিত্র কেন্দ্র, আমি এখানে তথ্য মিত্র কেন্দ্র লিখে দেবো। তথ্য মিত্র কেন্দ্র লেখার পর এই লেখাটিকে আপনার কালার দিতে হবে, কালার দেওয়ার জন্য নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন কালার, এই কালারের মধ্যে ক্লিক করে এখানে সবুজটি দিয়ে দেবেন। তারপর ডানের মধ্যে ক্লিক করবেন, তারপর এটাকে একটু বোল্ড দিতে হবে, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অপশন স্টাইল, এখানে ক্লিক করবেন বি এর মধ্যে, তারপরে বোল্ড প্রথমে বি আছে বি এর মধ্যে ক্লিক করবেন। তারপর একটি ছোট্ট করে বড় করে নেবেন, একটু বড় করার পর ছবির সমতুল্য কিন্তু আপনাকে রেখে দিতে হবে। তারপর নিচের দিকে ক্লিক করতে দেখতে পাচ্ছেন আগে কী লেখা ছিল, ডিজিটাল সেবা, তার জন্য কী করবো আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা আছে, টেক্সের মধ্যে ক্লিক করে এখানে এডিট আইকনে ক্লিক করবেন। তবে এটিকে কেটে দিয়ে লাগবে ডিজিটাল সেবা, বড় করে দিতে হবে, বড় করার পরে মিডিলে বড় বড় আপনাকে লিখে দিতে হবে। ঠিক এভাবে লেখার পরে আপনাকে একটা কালার দিতে হবে, এখানে কী কালার ছিল, এখানে কালার ছিল ব্লু, তার জন্য আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কালার আছে, কালারের মধ্যে ক্লিক করে আপনি ব্লুর মধ্যে ক্লিক করে ওকে করবেন। তারপর এখান থেকে আপনি আবারও বি এর মধ্যে ক্লিক করে এখানে বোল্ড করে দেবেন, তাহলে কী হবে লেখাটা একটু মোটা মোটা হয়ে গেল। তো ঠিক এভাবে মিডিলে রেখে ছেড়ে দেবেন। তারপর কী লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন, কমন সার্ভিসেস সেন্টার, তার জন্য আপনাকে আবারও উপরে প্লাস আইকনে ক্লিক করে টেক্সের মধ্যে ক্লিক করবেন। তারপর নিচে এডিট পাবেন, এডিটের মধ্যে ক্লিক করবেন, এখানে লিখতে হবে কমন সার্ভিসেস সেন্টার, এখানে লেখাটা নিয়ে এসে ঠিক এভাবে ছেড়ে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অপশন আবার কালার, কালারের মধ্যে ক্লিক করার পর এখানে কী কালার ছিল, এখানে কালার ছিল হালকা ব্লু টাইপের, একটু ফাঁকা ব্লু টাইপের, এখানে মধ্যে নিয়ে এসে আপনি কালারটি সেই কালারটি চুজ করে সেভ করবেন। তারপর ডানের মধ্যে ক্লিক করে নিচের দিকে বি অপশনের মধ্যে ক্লিক করে আবার বোল্ড দেবেন, বল দেওয়ার পর এটিকে একটু ছোটো করে ঠিক মিডিলে বরাবর আপনি রেখে দেবেন। যদি মনে হয় যে আপনি হাতে করে সমস্যা হচ্ছে তখন নিচের দিকে একটা অপশান দেখতে পাবেন আপনি পজিশন, এখানে ক্লিক করে আপনি এভাবে টানাটানি করলে কিন্তু এভাবে লেফট রাইট আপ ডাউন করলে ঠিক নিজে নিজে জায়গায় বসে যাবে। তো তারপরে কী করবেন, আপনার নিজের দোকানের নাম দিতে হবে, তার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করে টেক্সের মধ্যে ক্লিক করবেন। তারপর এডিট আইকনে ক্লিক করে এখান থেকে আপনার যে দোকানের নামটি আছে সেই দোকানের নামটি আপনি মেনশন করে দেবেন, এটা করে দেবো সব বাড়ি ওকে করে রেড কালার হয়ে গেল। তারপর আমি কী করবো, ওপরের দিকে আমার ডিজিটাল সেবা যে আইডি আছে সিএসসি আইডি, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে টেক্সের মধ্যে ক্লিক করবেন। তারপর নিচে এডিট পাবেন, এডিটের মধ্যে ক্লিক করার পর আপনাকে লিখতে হবে সিএসসি আইডি। তারপর এখানে ওকে মধ্যে ক্লিক করার পর এখানে কী করবো আপনাকে কালার দিতে হবে, কালারের মধ্যে ক্লিক করার পর আপনাকে হোয়াইট দিতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বোল্ড আছে, বোল্ড করে দেবেন। তারপর একটু ছোট্ট করে আপনাকে পজিশন করে বস করে দিতে হবে। যদি আপনার হাতে প্রবলেম হয় তাহলে নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন পজিশন, এই পজিশনের মধ্যে ক্লিক করে এভাবে যত আপনি সরাবেন তত কিন্তু সরতে থাকবে। তো এটিকে সেভ করার জন্য উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে ক্লিক করার পর আপনাকে আলট্রা বা ভেরি হাই এখানে ক্লিক করতে হবে। তো আমি আলট্রার মধ্যে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিলাম। তাহলে কী হলো, এই যে ফটোটি আছে পুরোপুরি কিন্তু আমার মোবাইল ফোনে গ্যালারির মধ্যে সেভ হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সহজ, খুবই সিম্পল স্টেপের মাধ্যমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি এভাবে যে কোনো আইডি কার্ড বা সিএসসি ডিজিটাল আইডি কার্ড আপনি বানাতে পারবেন, ভিজিটিং কার্ড আপনি বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।